শনিবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার রায়না থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নারুগ্রাম অঞ্চলের নারুগ্রামের পণ্ডিতপাড়ায় অভিযান চালিয়ে অবৈধ চোলাই মদ তৈরি করার সময় নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন সঞ্জয় সিং নামে এক চোলাই কারবারিকে গ্রেপ্তার করে ধৃতের কাছ থেকে অবৈধ কুড়ি লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে ধৃতকে রবিবার বর্ধমান আদালতে পেশ করা হয় রায়না থেকে রিপোর্ট বার্তা শনিবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার রায়না থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নারুগ্রাম অঞ্চলের নারুগ্রামের পণ্ডিতপাড়ায় পাড়ায় অভিযান চালিয়ে অবৈধ চোলাই মদ তৈরি করার সময় সঞ্জয় সিং নামে এক চোলাই কারবারিকে গ্রেপ্তার করে ধৃতের কাছ থেকে অবৈধ কুড়ি লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে ধৃতকে রবিবার বর্ধমান আদালতে পেশ করা হয় রায়না থেকে কৃষ্ণ রিপোর্ট শনিবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার রায়না থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নারুগ্রাম অঞ্চলে নারুগ্রামের পণ্ডিত পাড়ায় অভিযান চালিয়ে অবৈধ চোলাই মদ তৈরি করার সময় সঞ্জয় সিং নামে এক চোলাই কারবারিকে গ্রেপ্তার করে ধৃতের কাছ থেকে অবৈধ কুড়ি লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে ধৃতকে রবিবার বর্ধমান আদালতে পেশ করা হয় রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট আনন্দ বার্তা